বাচ্চার বাবা বলে টাকা দেয় না, এখানে ফোনে কথা এই বেডে ছিল, পরে ফোনে কথা বলছে, কথা বলার পরে বাবা বলিস কি আমার বাচ্চার দরকার না, আমার মা কান্নাকাটি করলো, নানি কান্নাকাটি করলো, পরে বললো কি আমরা এখানে থাকবো না। জন্মের দুদিন পর চিকিৎসা নিতে আনা হয়েছিল হাসপাতালে। তখন কে জানতো এই হাসপাতালই হয়ে উঠবে ফুটফুটে এই নবজাতকের অস্থায়ী ঠিকানা। কর্তব্যরত নার্স জানান, 21 জানুয়ারি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় দুদিন বয়সী এই নবজাতককে। সেখানে দুদিন চিকিৎসা শেষে বাড়ি ফেরার কথা বলে ছাড়পত্র নেয় শিশুটির মা। এরপর সন্তানকে হাসপাতালের ডাস্টবিনে ফেলে পালিয়ে যায় সে। কান্নার শব্দ শুনে তাকে উদ্ধার করে আবারও হাসপাতালে ভর্তি করেন এক আয়া। ওই বাচ্চাটা কম্বল জড়ানো অবস্থা ওইখানে পাওয়া যায়। আমরা বললাম কেন বাচ্চা নিয়ে চলে যাবেন, বলে আমার স্বামী বলেছে যে আমি বাচ্চা নিয়ে চলে যাব। বাচ্চাটার শারীরিক সমস্যা আগে যেটা ছিল সেটা এখনো আছে, সেটা হচ্ছে বাচ্চার ওজন কম এবং আমাদের হসপিটাল থেকে ফুল সাপোর্ট দিয়ে ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছি। এমন নিষ্ঠুর কর্মকাণ্ডের বিচার হওয়া উচিত বলে মনে করেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনা হলো 7-8 মাস তো গর্ভে রেখেছে, তো রেখে গেল বাচ্চাটা ডাস্টবিনে, কারণ হাতে তো দিয়ে গালি পাইতো। বাচ্চাটাকে ট্রিটমেন্ট করছি আর এই সমস্ত খরচপাতি যেখানে যা লাগে এই 3 দিন আমিও দেখাশোনা করছি। অভিযুক্ত মা বাবাকে খুঁজতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। জন্মদাতা পিতামাতাকে খোঁজার জন্য আমরা সচেষ্ট আছি। হাসপাতালে ভর্তির সময় শিশুটির মায়ের নাম উল্লেখ করা হয় হীরা এবং বাবার নাম আসাদুল্লাহ। ঠিকানায় লেখা হয় সাতক্ষীরা সদরের হাড়হদ্দা গ্রাম। সে ঠিকানা ভুয়া প্রমাণিত হয়। সময় সংবাদ, সাতক্ষীরা।